করোনা আছে মাস্ক নেই করোনার বিধিমানার বালাই নেই গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় এই একই ছবি কিন্তু ধরা পড়েছে ঢিলেঢালা ঢালা মনোভাব আর এরই মাঝে দেশে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা ইতিমধ্যেই করোনার দৈনিক সংক্রমণ কিন্তু আবারও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে সংক্রমণ মাত্রা বাড়ার পাশাপাশি মৃত্যুর হারও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে যার ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সকলেই অধিকাংশ বিশেষজ্ঞরা বলছেন আগামী মাসের শেষ সপ্তাহের মধ্যেই রাজ্য তথা দেশ জুড়ে করোনার চতুর্থ ঢেউ কিন্তু আছড়ে পড়তে পারে গত চব্বিশ ঘন্টায় দেশে কিন্তু করোনার আক্রান্তের সংখ্যা দু জন রবিবার আক্রান্তের সংখ্যা কিন্তু ছিল এক জন রবিবারের তুলনায় এক ধাক্কায় কিন্তু সংক্রমণ বেড়েছে নব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে দুশো জনের তার মধ্যে বেশিরভাগই কিন্তু রয়েছে কেরলের বাড়ছে করোনার উদ্বেগ চিন্তার ভার রাজধানীতেও দিল্লিতে আগের মাসের তুলনায় কিন্তু এই মাসে করোনার আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি পরিসংখ্যান অনুযায়ী গুরুগ্রাম নয়ডার পড়ুয়াদের মধ্যে সংক্রমণ বাড়ছে এর মধ্যে আঠারো বছরের কম বয়সী পড়ুয়ারাই বেশি আইপিএল করোনা করোনা আক্রান্ত দিল্লি ক্যাপিটালস এর ক্রিকেটার ফেরকি দেশে আসতে চলেছে করোনার পুরনো রূপ এই নিয়েই কিন্তু চিন্তায় পড়েছেন সকলেই ইতিমধ্যেই দিল্লিতে কিন্তু একাধিক স্কুল কলেজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তার পাশাপাশি করোনার বিধিনিষেধ কিন্তু আবারও নতুন করে এবং খুব কড়াকড়ি ভাবে জারি করা হয়েছে দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক এবং সকলকেই কিন্তু মানতে হবে সোশ্যাল ডিস্টেন্সিং এভাবেই যদি করোনার সংক্রমণের মাত্রা বাড়তে থাকে তাহলে কিন্তু আবারও রাজ্য তথা দেশের স্কুল কলেজগুলি বন্ধ হতে পারে দিল্লিতে স্কুলগুলিতে কিন্তু করোনার নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে থার্মাল স্ক্যানিং ছাড়া স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের প্রবেশ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে স্কুল পড়ুয়ারা টিফিন এবং স্টেশনারি জিনিস শেয়ার করতে পারবেন না স্কুল কর্তৃপক্ষদেরকে পড়ুয়াদের উপর রাখতে হবে বিশেষ নজর করোনার উপসর্গ দেখা দিলে বাচ্চাদেরকে স্কুলে না পাঠানোরই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ইতিমধ্যেই দিল্লি লগোয়া রাজ্যগুলিতে কিন্তু জারি করা হয়েছে চরম সতর্কতা এই কোভিড যাতে আরও না বেড়ে যায় তার দিকেই কিন্তু রাখা হচ্ছে নজর আর এই রকম ভাবে যদি করোনার আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তাহলে কিন্তু আবারও বন্ধ হতে পারে স্কুল কলেজ আর তা নিয়েই কিন্তু থেকে যাচ্ছে একটি বড়সড় প্রশ্ন